যেইসব জামাইরা কিপটা সহজে গিফট দিতে চায় না এবং বিশেষ দিনও কোনো গিফট দেয় না, সেই সব হাজবেন্ডের কাছ থেকে জোর করে গিফট নিতে হয়। গত মাসে আমার ম্যারেজে এবং আমার জন্মদিন গেছে, কোনোটাতেই সে আমাকে গিফট দেয়নি। ম্যারেজে তো উইশই করে নাই, জন্মদিনে তাও ফুল দিয়ে একটা উইশ করেছে। তারপর আমি বললাম আমার গিফট কোথায়, সে বলে প্রত্যেক বছর কি গিফট দেওয়া লাগে, আর বড়দের আবার কিসের গিফট। তারপর বললাম না আমার তো গিফট লাগবে, সে তো আমাকে দিবেই না, বাট আমি তো বাস আমার গিফট লাগবে। বলল না দিব দিব দিব, তো অনেকদিন ধরে বলতেছে দিব, সমস্যা নাই দিবই তো, কোথায় পালায় যাচ্ছি। পর আজকে বললাম কি না, তুমি দিব দিব করে নেক্সট ইয়ার হয়ে যাবে, তখন যা বলবো আচ্ছা এবার দেই, বা তখনও দিবা না। তারপর আমি তাকে জোর করে নিয়ে গেলাম একটা শপিং মলে। মাঝে মাঝে এমন না করলে একদমই চলে না। আমার দুইটা বিশেষ দিন গেছে, আমি একটাও গিফট পাইনি, এটা কি ঠিক হয়েছে? বছরে জন্মদিন ম্যারেজ ডে এগুলো তো একবারেই আসে, একই মাসে যেহেতু দুইটা পড়েছে তো সে চাইলে আমাকে একটা গিফট দিতে পারতো। আমি জানতাম সে দিবে না, এই জন্য আমি নিজে তাকে নিয়ে আসছি নিজের গিফট কেনার জন্য জোর করে। তো আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম, শাইন নেপিটা চেঞ্জ করলাম, তারপরে সবাই একটু হালকা পাতলা ওয়াশরুম ইউজ করেছি। এখন ওরা খাবার কিনতে গেছে, আমরা একটু খাবার খেয়ে নিব। সাইফানের নাকি ক্ষুধা লেগেছে, ওর আসলে ক্ষুধা লাগে না, ও ম্যাকডোনাল্ডস দেখলেই খাবার কিনতে যায়। কারণ হচ্ছে ছোট বাচ্চাদের প্যাকেটে একটা সুন্দর গিফট থাকে, এখানে থাকবে চিপস আর ফিশ ফিঙ্গার, একটা জুস আর একটা গিফট। তো ওর এই গিফট কেনার জন্য মানে পাগল হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা শুরুতেই বলতেছে বাবা আমাকে ওটা কিনে দিতে হবে। তাহলে বললাম ঠিক আছে, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা শপিং শুরু করব। আমাদের জন্য ওর বাবা ভেজিটেরিয়ান পিজা নিয়ে আসছে, কারণ এখানে তো আর কোনো কিছু হালাল নাই। একটা শপ ছিল যেটার মধ্যে হচ্ছে ফিশ পাওয়া যেত, মানে সামুদ্রিক ফুড পাওয়া যেত, ওই শপটা আজকে বন্ধ। বেসিক্যালি ওটার জন্য আমরা এখানে একটু খাবার খেতে বসি, যেহেতু ওইটা নাই। পরে আমার হাজব্যান্ড পিজা নিয়ে আসছে পিজা হাট থেকে। এই পিজাটা শুধু ভেজিটেরিয়ান, খুব বেশি একটা ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম জন লুইসে। আমার হাজব্যান্ড আবার প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করে না, প্রচুর তো দূরের কথা, তার আসলে মানে ঘোরাঘুরি একদম পছন্দ না। সে যখন আসে একটা দোকানে যাবে, সব কিছু কিনে বাসায় চলে যাবে। যেমন সে স্পোর্ট ডাইরেক্টে যাবে, ওইখান থেকে ছেলেদের সব কিছু পাওয়া যায়, ওখান থেকে কেনাকাটা করে শেষ। তো ওর এক ঘন্টার মধ্যে ওর শপিং হয়ে যায়, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমাদের দোকানের তো অনেক আছে, অনেক ভ্যারাইটির দোকান আছে, আমরা সব দেখবো তারপর একটা কিনবো। তো আমি এখানে একবার মাইকেল করে ব্যাগ দেখতেছিলাম, আমার তো বারবার শুধু চোখ চলে যায় ব্যাগের দিকে, ব্যাগের সবটা একটু ঘুরলাম, তারপরে কিছু সানগ্লাস দেখলাম, বাট বেশিরভাগ হচ্ছে আমার ব্যাগের দিকে চোখ যাচ্ছিলো। কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলতেছে তুমি ব্যাগ দেখতেছো কেন, তোমার তো অনেকগুলো ব্যাগ আছে। পরে বললাম আমার তো কোনো ব্র্যান্ডের ব্যাগ নাই, কিন্তু ও বলে এগুলো সব ভুয়া, এইসব ব্র্যান্ড মানে জাস্ট না, এগুলোতে এরকম না, কম দামি ব্যাগের চেয়ে ভালো। তারপর আমি আবার একটু ঘুরে দেখতেছিলাম। তো আমাদের দেখা দেখি শেষ, ওর হচ্ছে যে আসছো, অল্প কিছু দেখো, একটা জিনিস দেখো, একটা জিনিস কিনো, ব্যাস। পরে আর কি নিজের অনেক কিছু পছন্দ হয়েছিল, অনেক কিছু দূরের কথা। আমার হাজব্যান্ড বলছে একটা দিবে এবং একটা প্রাইস লিমিট আছে, ওইর মতো তোমাকে দেখতে হবে। যাই হোক, পরে একটা জিনিস দেখলাম আমার হাজব্যান্ড সেটা আমাকে কিনে দিল, কিন্তু কিনে দিয়ে বেচারা তো মন খুব খারাপ, আর আমি অপেক্ষা করছি কখন আমার জিনিসটা প্যাকেট হয়ে আসবে। অপেক্ষার পরে আমার জিনিসটা আসলো, আমার পছন্দ হয়েছে, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। বিশেষ করে ওই আমার গিফট সবসময় পছন্দ করে, ওর পছন্দতেই আমি কিনি। বেচারার তো পকেট কিছুটা খালি হয়ে গেছে। তারপর বেচারা আবার স্পোর্ট ডাইরেক্ট আসছে, নিজের জন্য কিছু দেখতেছে, কেনাকাটা করবে। আর সাইফান আমার মোবাইলটা নিয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, কারণ আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম ওর বাবার জন্য, খুবই টায়ার্ড। তো পরে বাসায় চলে আসলাম, এসে দেখি আমার ব্যাগের মধ্যে আর কত কিছু চিপস, আমার সানগ্লাস, এগুলো হচ্ছে আমি মানে যাওয়ার সময় নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে একটা ঘড়ি, মাইকেল করে একটা ঘড়ি কিনে দিচ্ছে, ওর পছন্দেরই। জাস্ট আমার ইচ্ছা ছিল একটা ঘড়ি বা একটা ব্যাগ, যে কোনো একটা। ও বললো যে ব্যাগের থেকে তুমি ঘড়িটা কিনো। আমার হাজব্যান্ডের হচ্ছে গোল্ডের জিনিস পছন্দ, সেটা ছোটো হোক বা বড় হোক, গোল্ড এমন একটা জিনিস যেটার ভ্যালু আছে, পুরনো হইলেও আরও বেশি ভ্যালু থাকে। ও হয়তো প্রতি বছর দিতে চায় না, কিন্তু অনেক বছর পরপর হলেও সুন্দর একটা গোল্ডের জিনিস গিফট দিতে খুব পছন্দ করে। আমাকে বলতেছে এখনও সময় আছে, তুমি কী নিবা, একটা ছোট্ট গোল্ডের জিনিস নিবা নাকি ঘড়ি নিবা, কারণ সেই ঘড়ির প্রাইসে তুমি কিন্তু একটা গোল্ড কিনতে পারছো। পর আমি বললাম আমি তো গোল্ড পছন্দ করি না, গোল্ড পরি না, যতটুকুই পরি আমার হাজব্যান্ডের পছন্দ, এই জন্য আমি গোল্ড পরি, এছাড়া আমার গোল্ড একদমই পছন্দ না, আমাকে মানায়ও না।
আমার হচ্ছে ঘড়ি ব্যাগ এগুলো পছন্দ। কেউ যদি বলে তুই কি কিনবি নেক্সট টাইম, বলবো ঘড়ি অথবা ব্যাগ। তো কেমন হচ্ছে আমার ঘড়িটা সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।